পতনে যুগপথ আন্দোলনে পরিবর্তন আসবে বলছেন বিএনপি নেতারা শরীরদেরও একই মত পাঁচ বছরে কিছুটা পাল্টেছে দক্ষিণ সিটির 73 নম্বর ওয়ার্ড সড়কের উন্নয়ন হলেও কমেনি মশার উপদ্রব বইমেলা শুরুর বাকি একদিন উদ্যান জুড়ে শেষ মুহূর্তে প্রস্তুতি নতুন আঙ্গিক পাচ্ছে এবারের আয়োজন উৎপাদন প্রক্রিয়ায় বদলে যাচ্ছে কেরুয়ান কোম্পানি হাতের স্পর্শ ছাড়াই তৈরি হবে মদ বিক্রিতে রেকর্ড বিরতি দিয়ে আজ মাঠে পড়াচ্ছে বিপিএল দুপুরের রংপুরের প্রতিপক্ষ ঢাকা সন্ধ্যায় খুলনা সিলেট লড়াই একের পর এক বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি চলছে যুগপথ আন্দোলন এর শেষ পরিণতি কি নেতারা বলছেন এই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের এক দফায় পরিণত হবে আর যুগপথ আন্দোলনে থাকা শরিক দলের নেতাদের প্রত্যয় এক পর্যায়ে দাবি মানাতে সরকারকে বাধ্য করা হবে আনোয়ার হোসেনের রিপোর্ট দেশব্যাপী সাংগঠনিক বিভাগে সমাবেশের পর গণমিছিল কর্মসূচি দেয় বিএনপি এরপর বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির পর পদযাত্রায় নামে দলটি এইসব কর্মসূচিতে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে আছে সমমনা দলগুলো পাশাপাশি শরিক দলগুলোর সঙ্গে চলছে লিয়াজো কমিটির বৈঠক আন্দোলন আর বৈঠক আসলে শেষ পরিণতি কি এমন প্রশ্নের জবাবে নেতারা বলছেন যুগপথ আন্দোলনের কাঠামো পরিবর্তন হবে দাবি মানতে বাধ্য হবে সরকার একদিনই হয়তো সরকার পতন হবে না কিন্তু এই আন্দোলনের গতিবেগ ক্রমান্বয়ে যখন বাড়ছে এই সরকারের পতন আন্দোলনের মাধ্যমে হবে অথবা সরকার আন্দোলনের চাপের কারণে বিরোধী দলের সঙ্গে সংলাপে আসবে ভিন্ন মাত্রার এইসব আন্দোলন কর্মসূচিকে বিশেষ কৌশল বলছেন বিএনপির নেতারা জানান এইসব কর্মসূচি ক্রমাগত চলতে থাকলে আন্দোলন দানা বাঁধবে যা একটা সময়ে ঘটবে বিস্ফোরণ আন্দোলনের ভিত্তি তৈরি হয়ে গেছে আন্দোলন বেগবান হয়েছে এবং এই আন্দোলনই বয়ে নিয়ে আমরা এই সরকারের কাছ থেকে গণতন্ত্র আদায় করে অর্থাৎ নিরপেক্ষ সরকার আদায় করে একটা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচনে জনগণ তার অধিকার যে জন্মগত অধিকার যে গণতন্ত্রের ভোট সে ভোটটা দিতে পারবে এটি আজকে জনগণের মধ্যে উপলব্ধি এসেছে এই উপলব্ধিটাই আজকে যে মাঠে নেমে এসেছে এক দফার আন্দোলনের দিকে যাচ্ছে এবং বিশেষ করে বিএনপি যে দশ দফা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির প্রতি ঢাকার জনগণ দেশের জনগণ এবং মানুষ তারা সমর্থন জানিয়েছে ভোটাধিকার ফিরিয়ে আনা সহ ঘোষিত দাবিগুলো আদায় ইস্যু নিয়ে জনগণের দোরগোড়ায় যেতে চাই বিএনপি নেতাদের দাবি জনগণই সফল করবে তাদের আন্দোলন বিএনপি এখন কর্মী নির্ভর দল জনগণের সমর্থন নির্ভর দল আমাদের মধ্যে দর্জন চলে গেলেও বিএনপির আন্দোলন ঠিকই হবে বিএনপি আন্দোলন ঠিকই করবে এই জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত সংসদ বিলুপ্ত না করা পর্যন্ত জনগণ তারা মাঠে থাকবে বিএনপির কর্মসূচির সঙ্গে যুগপথ আন্দোলন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে এই আন্দোলন শিগগিরই আরও বড় পরিসরে দেখা যাবে বলে জানিয়েছেন নেতারা আনোয়ার হোসেন দেশ টিভি ঢাকা জনদুর্ভোগে ভরা রাজধানী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পাঁচ বছরের মধ্যে অনেকটা বদলে গেছে 73 নম্বর ওয়ার্ড রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে বেশ তবে এখনও মশার উপদ্রব বেশি বলে অভিযোগ এলাকাবাসীর গ্যাস ও পাইপলাইনে পানির সংযোগেরও দাবি ওয়ার্ডের বাসিন্দাদের বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্বে ঢাকা জেলার দক্ষিণগাঁও ইউনিয়নের 4 ও 9 নম্বর ওয়ার্ডের অংশ থাকলেও 2017 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয় এই ওয়ার্ডটি ঢাকা মহানগরের সবুজবাগ থানায় অবস্থিত নন্দীপাড়া বাজার দক্ষিণগাঁও নয়াবাগ কুসুমবাগ দক্ষিণগাঁও পশ্চিমপাড়া দক্ষিণগাঁও দাসপাড়া দক্ষিণগাঁও 6 নম্বর রোড দক্ষিণগাঁও শাহিবাগ বেগুনবাড়ি মানিকদিয়া উত্তর মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি ও ভাইকদিয়া এলাকা নিয়ে গঠিত হয় ঢাকা দক্ষিণ সিটির এই ওয়ার্ড গেল 5 বছরে বদলে গেছে পুরো ওয়ার্ডের সড়কের চিত্র বলে জানান এলাকাবাসী আগে রাস্তাঘাট কানাঘটা ছিল এখন এগুলো সব আমাদের গভর্নমেন্ট ভালো করে দিয়েছে এখন ভালো আছে
মাঝখানে পানির সমস্যা ছিল, এখনো পানিটা মোটামুটি লাগে আছে। ডেভেলপটা আগের থেকে অনেক ভালো হয়েছে, আমরা অনেক ভালো আছি এই মুহূর্তে। এখন থেকে আমাদের কিন্তু আপাতত রাস্তাঘাটে কোনো সমস্যা নাই, মোটামুটি ভালোই উন্নতি হয়েছে। তা আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি, আমাদের এখন কোনো রাস্তাঘাট বাকি নাই, হ্যাঁ সবই পিচ ঢালাই। তবে রাস্তাঘাটের উন্নয়ন হলেও মশার উপদ্রব বেশি এমন অভিযোগ তাদের। মশা টশা আবি যাবি এলাকায় থাকতে পারতেছে না মশার উৎপাতের জন্য। আমাদের মশার এলাকাটার ভিতরে প্রচুর মশা, আমাদের ছেলে মেয়েদেরকে ঘরের ভিতরে মনে করেন কয়েল জ্বালা আমরা ই পাই না। মশা প্রচুর মশা, এই যে কয়েল দুই তিনটা কয়েল জ্বালাইলো বয়ে থাকছে না, সমানে মশায় কামড়ায়। গ্যাস ও পাইপলাইনে পানির সংযোগের দাবি ওয়ার্ডের বাসিন্দাদের। সিটির ঢাকা সিটির ভিতরে পড়ে আমাদের এলাকায় গ্যাস নেই, এটা সবচেয়ে বড় সমস্যা। ওয়াশার পানি সরকারিভাবে পাই নেই, আমরা এমনি মাটির নিচের ঢিপের পানি ব্যবহার করি। এলাকা সিটি কর্পোরেশন হওয়ার পরে আমরা এলাকায় কোনো গ্যাস পানি এটা কোনো সুযোগ সুবিধা পাই নাই। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। আর মাত্র একদিন পর সরব হবে প্রকাশক লেখক পাঠকের মিলন মেলা, তাই তো বাংলা একাডেমি উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত দিন একটানা চলছে নির্মাণ সাজগোজের এই কর্মযজ্ঞ। একাধিক স্টলের কাজ পাওয়ায় নির্ধারিত সময়ে শেষ করতে শ্রমিকও বাড়িয়েছেন অনেকে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণকে ভাগ করা হয়েছে চার ভাগে। আহসান হাবিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্যারেকে হাতুড়ি পেটার শব্দ পুরো উদ্যান জুড়ে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে কেউ কাঠের কাজ করছেন, কেউ ইলেকট্রিকের, আবার কেউ ইন্টেরিয়র ডিজাইন কিংবা সিলিং এর কাজে ব্যস্ত। এই তো আমাদের কাজ শেষের দিকে, এখন কিছু ফিনিশিং এর কাজ আছে, আমার 80% হয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম স্টল গুলো অলমোস্ট ডান। তবে কিছু স্টলের কাজ দেরিতে শুরু হওয়ায় পূর্ণরূপে মেলা চলতেও সময় লাগতে পারে বলে মনে করছেন প্রকাশকরা। অনেকে মানে অর্থনৈতিক বিষয়ের দিকে চিন্তা করে, এখনো কিছু কিছু স্টল কাজ ধরেই নাই, এখন শুধু সাইনবোর্ড গুলো টানে দেওয়া এবং ছোট ছোট কাটো যে কাজগুলো আছে সেগুলোই আমাদের বাকি আছে। মেলায় দর্শনার্থীদের কেনাকাটা ও চলাচল সহজ করতে ডিজিটাল দিক নির্দেশনা সহ বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে শিশু চত্বরের পরিধিও। চত্বরটাকে বেশি না করে আমরা এবার মাত্র চারটা চত্বরে সাজিয়েছি। সেটি হচ্ছে যে বাংলা একাডেমি অংশ, সেটি হচ্ছে নাম হচ্ছে চিত্তরঞ্জন সাহা, আর শেখ রাসেল শিশু চত্বর, আর বাকি অংশ সৈয়দ অংশটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা এবং বাকিটি বঙ্গবন্ধু নামে। মেলার মূল গেট থাকবে রমনা কালী মন্দিরের প্রবেশদ্বারে। এবার 595টি প্রতিষ্ঠানকে 901 ইউনিটের স্টল ও 38টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের গ্রন্থমেলা নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে বলে জানান পরিচালনা কমিটির সদস্য সচিব। আপনি যে প্রান্তে দাঁড়ান না কেন একটা রোড আপনি শেষ অবধি পর্যন্ত দেখতে পারবেন, এবং আমরা প্রত্যেকটার মুখে ডিজিটাল থেকে শুরু করে অ্যানালগ পদ্ধতিতে হলো স্টলের নাম এবং প্রতিষ্ঠানের নাম দেওয়ার চিন্তাভাবনা করেছি এবং আশা রাখি আমরা এটা পারব। আগামী 1 ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন অমর একুশে গ্রন্থমেলা। আহসান হাবিব, দেশ টিভি, ঢাকা। চুলের যত্নে আপনি যে ব্র্যান্ডের নারিকেল তেল ব্যবহার করছেন তা কি খাঁটি নাকি সরল বিশ্বাসেই ঠকছেন দিনের পর দিন? অনুসন্ধান বলছে জনপ্রিয় প্যারাসুট ব্র্যান্ডের তেল নকল করছে জালিয়াত চক্র। আসল মনে করে স্বাস্থ্য সুরক্ষার যে প্রসাধনী ব্যবহার করছেন সেগুলো মানের তোয়াক্কা না করেই বানাচ্ছে তারা। বিশেষজ্ঞরা বলছেন মানুষের স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ এই নকল মানহীন প্রসাধনী পণ্য। কেমন প্রসাধনী, ধারাবাহিকের দেখুন তৃতীয় পর্ব। সজীব রহমানের ছবিতে বিস্তারিত তুলে ধরছেন ফখরুল ইসলাম। চুলের সুরক্ষায় ব্র্যান্ডের নারিকেল তেলেই ভরসা ভোক্তাদের, কিন্তু ভরসার সে ব্র্যান্ডের মোড়কে ভেজাল তেলের খবর রাখেন কজন? ভোক্তাদের ব্যবহৃত জনপ্রিয় এই ব্র্যান্ডটি নকল করতে ছাড়ছে না কয়েকটি অসাধু চক্র। কেরানীগঞ্জের এই কারখানায় চলছে জালিয়াতির সেই মহাযজ্ঞ। হাজার হাজার প্যারাসুট ব্র্যান্ডের বোতল প্রিন্ট করছেন কারিগর, অবিকল প্যারাসুট ব্র্যান্ড নকল করে প্রস্তুত রাখা হচ্ছে, যেটি আসল ম্যারিকো কোম্পানির অজান্তে। এই নকল যারা যে তেল ভরে এটা তো আর অরিজিনাল তেল ভরতাছে না, ওরা ডুপ্লিকেট তেল অবশ্যই ভরতাছে, তাই এটা মানুষের জন্য ক্ষতিকর স্যার। বস্তা ভর্তি এসব প্যারাসুট ব্র্যান্ড তেল বাজারজাতের জন্য নেওয়া হয় একই মালিকের অন্য গোডাউনে। নারকেল তেল হিসেবে যারা বিদেশি ব্র্যান্ড মনে করে প্যারাসুট তেল কিনছেন, দেখুন এই কারখানায় এই প্যারাসুট তেলই নকল তৈরি করা হচ্ছে, যা প্রতি মাসে 50,000 পিস করে কারখানাটি থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নকল প্রসাধনী ব্যবহার করা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
গোডাউনে ভোক্তাদের জনপ্রিয় এই ব্র্যান্ডটিকে অসাধু হাতে ভেজাল তেলে বোতলজাত করছে কারিগর। এরপর হয়ে গেল তথাকথিত চকচকে খাঁটি প্যারাসুট তেল। নকল এই তেলই সারা দেশের বাজারে ছড়িয়ে দিচ্ছে অসাধু চক্র। না, এটা নকল, নকল, এটা মনে হয় আমার অবৈধ হচ্ছে, এটা ভুল, যেহেতু যেটা করতেছে এটা আসলেই ভুল। কামরাঙ্গীরচরের এই কারখানাটি মাসে 50,000 থেকে 1,00,000 পিস নকল প্যারাসুট তেল ছড়িয়ে দেয় বাজারে। শুধু চুলের প্রসাধনী নয়, চক সুরক্ষার প্রসাধনীও বানাতে ব্যস্ত কামরাঙ্গীরচরের আরেক কারখানা। বিএসটি লাইসেন্স এখনও পাননি, আবার মানের কোনো চিহ্নও নেই, তবুও বেশ দাপটের সঙ্গে হ্যান্ডওয়াশ সহ কয়েক ধরনের পণ্য বানাচ্ছে কারখানাটি। ভ্যান চালক থেকে কোনো এক কারখানার কর্মচারী এখন নিজেই কারখানা খুলে হয়েছেন মালিক। ভোক্তাদের অতি গুরুত্বপূর্ণ ত্বক সুরক্ষা প্রসাধনী তৈরি কেমিস্ট্রি তিনি। কি পারেন না বানাতে, শ্যাম্পু থেকে স্কিন ক্রিম সবই বানাতে সিদ্ধহস্ত। ওটা তো আর দেওয়ার জন্য, ওটা শ্যাম্পু জিনিস আর কি, কেমিক্যাল, কেমিক্যালের নাম তো আর আমি জানি না, কেমিক্যাল তো আর আমি জানি না। কারখানাটিতে মজুদ রাখা নানান কেমিক্যালে বানাচ্ছে হ্যান্ডওয়াশ, ক্রিম সহ 10 প্রকারের সুরক্ষা প্রসাধনী। কিছু আগে বানানো প্রসাধনী প্রক্রিয়াজাতের জন্য কাঁচামালও প্রস্তুত রাখা হয়েছে। আমি মালিক, আমি নিজে কেমিস্ট। আপনার এখন লাইসেন্স পাবেন না, এটা মার্কেটে চালানো যায়, এটা আবেদনকৃত চালানো যায় মার্কেটে, হ্যাঁ ইনশাআল্লাহ। কারখানাটির অন্য রুমে বিভিন্ন ক্লিনারও বানাচ্ছে কর্মী। পণ্য বাজারজাতে বিএসটির অনুমোদন পাননি এখনও, তবুও প্রসাধনী পণ্যের গায়ে আবেদিত লিখে বাজারজাত করছে চক্রটি। এসব পণ্য রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়, যাতে না জেনে বুঝে প্রতারিত হন ভোক্তা। এমন জালিয়াতিতে হুমকিতে পড়ছে ভোক্তাদের স্বাস্থ্য, বিপরীতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। ভেজালের বিষয়টা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং আমরা আসলে সোচ্চার, এই বিষয়গুলোকে আমরা খুবই সোচ্চার, এবং যখনই ইনফরমেশন পাচ্ছি অথবা আমাদের সার্ভেলেন্স টিম ভিজিট করছে, সেখানে যদি আমাদের চোখে পড়ে অবশ্যই আমরা সেটা আইনের আওতায় নিয়ে আসতেছি। লাগামহীন এমন অসাধু তৎপরতা বন্ধে কারখানাগুলোকে কঠোর নজরদারির আওতায় আনার দাবি ভোক্তাদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বদলে যাচ্ছে দেশের একমাত্র মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরুয়ান কোম্পানি। হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মদ উৎপাদন শুরু করতে যাচ্ছে এই কোম্পানি। গেল বছরের মতো এবারও মদ বিক্রিতে রেকর্ড গড়েছে। এবার কোম্পানির মদ বিক্রির পরিমাণ বেড়েছে 21%। খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিষ্ঠিত হয় কেরু অ্যান্ড কোম্পানি। প্রতিষ্ঠার পর থেকে এখানে মদ উৎপাদন করত কারখানার শ্রমিকরা, যা 13টি ওয়্যারহাউস ও 3টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারা দেশে বিতরণ করা হতো। সময়ের সাথে সাথে বেড়েছে কেরুর নামডাক, বেড়েছে চাহিদা, তাই কোম্পানিটি সংযোজন করতে যাচ্ছে অটোমেটিক মেশিন। অটোমেশন পদ্ধতির মাধ্যমে কেরু অ্যান্ড কোং সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই উৎপাদন করবে মদ, এমনকি প্যাকেটজাত করা হবে মেশিনের মাধ্যমেই। এতে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও উৎপাদন সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অটোমেশন সম্পূর্ণ হলে কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদন ক্ষমতা পূর্বের তুলনায় দ্বিগুণ হবে, তখন আমরা বাংলাদেশের মার্কেটে আরও কোয়ালিটি ফুল এবং আরও বেশি গ্রহণযোগ্য। এদিকে কোম্পানিটির গত বছরের তুলনায় এবছর মদ বিক্রির পরিমাণ বেড়েছে 21%। কোম্পানিটির দেওয়া তথ্য মতে, শুধু 2022 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 232,96,00,000 টাকার মদ বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় 40,58,00,000 টাকা বেশি। কোম্পানিটির ইতিহাসে এটি সর্বোচ্চ। ডিসেম্বর পর্যন্ত আমরা ফরেন লিকার উৎপাদন করেছি 1,29,000 কেজ, যেটা গত অর্থ বছরের থেকে প্রায় 42,000 কেজ বেশি, এবং আমরা এখান থেকে সরবরাহ করেছি 42,000 কেস বেশি। বর্তমানে দেশের বাজারে এই কোম্পানির 8টি ব্র্যান্ডের পানীয় পাওয়া যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।